চুরি হয়ে যাওয়া মোটর বাইক সমেত এক মোটর বাইক চোরকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া মোটর বাইক। ধৃত ওই মোটর বাইক চোরের নাম বাবুল শেখ, তার বাড়ি ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দুদিন আগে ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকা থেকে এক ব্যক্তির মোটর বাইক চুরি হয়ে যায়। ওই ব্যক্তি ইংরেজবাজার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত নেমে দুদিনের মধ্যেই লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে রবিবার ধৃত মোটর বাইক চোরকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে, কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করো। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।